টিআরপি কাকে বলে, টিআরপির ফুল ফর্মটাই বা কি, টিআরপি কী করে পরিমাপ করা হয়, বা ভারতবর্ষের কোন কোন সংস্থা খুব গোপনভাবে টিআরপির পরিসংখ্যান বা এই তথ্য আপডেট করার জন্য কাজে নিযুক্ত, এবং টিআরপির কি কোনো লুফোলস আছে বা কোনো নেগেটিভ সাইডস রয়েছে। টিআরপি নিয়ে তোমার যদি কোনো কনফিউশন থেকে থাকে, হলপ করে বলছি আজকের ভিডিওটা দেখার পর আর কোনো কনফিউশন থাকবে না। টিআরপি নিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর, টিআরপি ফুল ফর্ম কি, টিআরপি পরিমাপ, কোন কোন সংস্থা টিআরপি কাউন্ট করে, টিআরপি লুফোলস, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে একদম ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সমস্ত ক্ল্যারিটি বা ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং, প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে আমার এবং তোমার বন্ধুর উপকার করতে একদম ভুলো না। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট দিস ভিডিও। তো বন্ধুরা, সবার আগে আমরা চলো জানি টিআরপি ফুল ফর্ম কি। দেখো, টিআরপির ফুল ফর্ম হচ্ছিল টেলিভিশন রেটিং পয়েন্ট, টেলিভিশন রেটিং পয়েন্ট। এবং খুব সহজ ভাষায়, একদম পচলতি ভাষায় আমরা যদি বুঝি টিআরপিটা কি, সেটা হচ্ছিল যে আমরা টিভিতে যে সমস্ত চ্যানেল থেকে দেখি, যে সমস্ত টেলিভিশন চ্যানেল, নিউজ চ্যানেল হতে পারে, বিনোদনমূলক চ্যানেল হতে পারে, বা ইনফোটেনমেন্ট চ্যানেল, মানে যেখানে নিউজ এবং বিনোদন দুটোই দেখানো হয়, এই যে বিভিন্ন চ্যানেলগুলো দেখি, কোন চ্যানেলটি দর্শক বা অডিয়েন্স বেশি পছন্দ করছে, বা কোন চ্যানেলটি বাজারে তার রেটিং বা ডিমান্ড অনেক বেশি, এইটা কিন্তু টিআরপির মাধ্যমে পরিমাপ করা হয়। আচ্ছা, ইউটিউবে যে তুমি ভিডিওটি দেখছো, ইউটিউবে যারা মানে রেগুলার ভিডিও দেখো, তোমরা জানো যে আমরা ইউটিউবে একটা রিয়েল টাইম আপডেট আছে যে এই ভিডিওটি কতজন লোক দেখেছে, কতজন লাইক করেছে, কতজন ডিসলাইক করেছে, এই চ্যানেলটির সাবস্ক্রাইবার কত, এবং এই ভিডিওর একজন যে ইউটিউব চ্যানেলের যে মালিক, সে কিন্তু দেখতে পারে যে ওই ভিডিওটি কতক্ষণ, মানে 10 মিনিটের ভিডিও 3 মিনিট দেখেছে, 2 মিনিট দেখেছে, না 10 মিনিটের মধ্যে 6-7 মিনিট, 9 মিনিটের একটা লোকে ভিডিওটি দেখেছে। এই আপডেটগুলো কিন্তু ইউটিউবে রিয়েল টাইম আপডেট দেখা হয় না, মানে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আপডেট হয়, মানে এই মুহূর্তে যে ভিডিওটা দেখবে সঙ্গে সঙ্গে একটা ভিউয়ারশিপ কিন্তু বেড়ে যাবে যে এই ভিডিওটি এত লোক দেখেছে। কিন্তু টেলিভিশন চ্যানেলের পক্ষে কিন্তু এই বিষয়টি করা সম্ভব হয় না। কারণটা হচ্ছিল, ভারতবর্ষে এত কোটি কোটি বাড়িতে টেলিভিশন রয়েছে, প্রত্যেক বাড়িতে গিয়ে এমন কোনো সিস্টেম বা মেশিন আপডেট করা নেই বা ইনস্টল করা নেই যে মাধ্যমে এই পরিমাপটা করা যেতে পারে, এবং ভবিষ্যতে করা যাবে কিনা জানি না, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এখন এরকম সিস্টেম নেই যে ভারতবর্ষের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এই রিয়েল টাইম ডেটাটা কিন্তু কালেক্ট করা সম্ভব কি সম্ভব মানে নয়, এটা কিন্তু লিটারালি কোনো সিস্টেম বা মানে ব্যবস্থা নেই। তো এখানেই কিন্তু টিআরপির সহযোগিতা নেওয়া হয়ে থাকে, টিআরপির মাধ্যমে একটা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্যালি মাধ্যমে জানার চেষ্টা করা হয় যে কোন চ্যানেলটির বাজারে মার্কেটে ডিমান্ড বেশি, বা কোন চ্যানেলের কোন প্রোগ্রামটি দর্শক বেশি পছন্দ করছে বা বেশিক্ষণ ধরে দেখছে। তো এবার বিষয়টা আসি আমরা, এটা কীভাবে করা হয়। দেখো, এটা করা হয় কিন্তু একটা স্যাম্পল সাইজের মাধ্যমে, যেটা প্রথমেই বললাম ভারতবর্ষের প্রত্যেকটি বাড়িতে গিয়ে গিয়ে কিন্তু এইভাবে চেক করা সম্ভব নয় কত কোন চ্যানেল কত কোন লোকে দেখছে। তো কী করা হয়, একটা স্যাম্পল সাইজ লোকের বাড়িতে এক ধরনের মিটার বসানো আছে, মিটার, যেটাকে তোমরা ব্যারোমিটারও বলতে পারো, যে ব্যারোমিটারে কিন্তু রিয়েল টাইম আপডেট হয় যে ওই বাড়িতে, কোন নির্দিষ্ট বাড়িতে কোন চ্যানেলটি সবচেয়ে বেশিক্ষণ দেখা হচ্ছে। এটা এই স্যাম্পল সাইজটা অনেকটা হচ্ছে এক্সিট পোলের মতন, মানে দেখবে ভোটের আগে এক্সিট পোল হয় না যে কোন পার্টি এবছর জিতছে, সরকার করছে, এটা ইলেকশনসের আগে দেখবে এক্সিট পোল করা হয়। তো ইটস ওয়ান কাইন্ড অফ এক্সিট পোল টাইপ। এক্সিট পোলটা কী হয় যে ভারতের নিশ্চয়ই প্রত্যেকটা ভোটারের কাছে গিয়ে জিজ্ঞেস করা হয় না যে বলুন কে জিতছে, আপনি কাকে ভোট দিয়েছে জিজ্ঞেস করা হয় না। একটা স্যাম্পল সাইজ, নির্দিষ্ট কিছু সংখ্যক লোককে জিজ্ঞেস করে একটা পরিসংখ্যানগত রিসার্চ করার মাধ্যমে একটা দেশের মুড বা রাজ্যের মুড বা শহরের মুড কিন্তু ডিফাইন করা হয় যে কে জিততে চলেছে এই কনস্টিটিউশনে বা দেশে। তো অ্যাজ ইট ইজ সেরকমই কিন্তু সারা ভারতবর্ষের সেই সংখ্যাটি হচ্ছে হলো 44,000। ফিগারটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, 44,000 বাড়িতে এই ব্যারোমিটার বা মিটারটি কিন্তু ইনস্টল করা আছে, যেটার মাধ্যমে কিন্তু রিয়েল টাইম ডেটা বা আপডেট হচ্ছে, তথ্য আসছে টিআরপি কাউন্টিংয়ের জন্য। এবার তোমাদের মাথায় প্রশ্ন হতে পারে যে ভারতবর্ষে কোটি কোটি বাড়িতে টিভি রয়েছে, তাহলে মাত্র 44,000 বাড়িতে তাহলে কি আদৌ কি বোঝা যায়? ব্যাপারটা হচ্ছে সেরকম, এটা শুধু ডেটা না, ডেটার সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিসগুলো মাথায় রাখা হয়। মানে এই যে ব্যারোমিটার্স লাগানো আছে, এটা কিন্তু বিভিন্ন এলাকায়, মানে শহরে, মফস্বলে, গ্রামে, তিনটে জায়গাতেই কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যালি ব্যাপারটা লাগানো হচ্ছে। বিভিন্ন ক্লাস, বড় লোকের বাড়িতে, মধ্যবিত্ত বাড়িতে, নিম্ন মধ্যবিত্ত বাড়িতে, গরিব লোকের বাড়িতে, মিলিয়ে মিশিয়ে বিভিন্ন ক্লাসের বাড়িতে কিন্তু
এই ব্যারোমিটারটি লাগানো থাকে এবং সেখান থেকে আপডেট নিয়ে এটার রিসার্চের মাধ্যমে গণনার মাধ্যমে বিশেষজ্ঞরা কিন্তু এটা রিসার্চ অ্যানালিসিস করে এই টিআরপি রেটিংটা কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পাবলিশ করে, মানে ব্যারোমিটারগুলোর থেকে প্রত্যেক সপ্তাহে কিন্তু আপডেট নেওয়া হয় যে ওই নির্দিষ্ট মানে বাড়িতে কতক্ষণ কোন চ্যানেলটি দেখা হচ্ছে, কোন চ্যানেলটি বেশিক্ষণ দেখা হচ্ছে বা দেখা হয়নি। এইভাবে কিন্তু প্রত্যেক সপ্তাহে টিআরপি লিস্ট ডেলিভার করা হয়। এবার আমরা জানবো যে ভারতবর্ষের কোন কোন সংস্থা এই টিআরপি রেটিংয়ের কাজ করে। দেখো ভারতবর্ষের এই টিআরপি রেটিংয়ের সম্পূর্ণ দায়িত্ব বা রেসপন্সিবিলিটি হচ্ছে হলো বিএআরসি নামক একটি সংস্থা। এই সংস্থাটির ফুল ফর্মটি হচ্ছে হলো বলে দিই, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল ইন্ডিয়া। আবার বলছি ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল ইন্ডিয়া। এই সংস্থাটি সম্পূর্ণ টিআরপির এই টোটাল ক্যালকুলেশন, টিআরপি কোথায় কীভাবে হবে এই পুরো ব্যাপারটি কিন্তু মানে মনিটরিং করে বা দেখাশোনা করে এবং কোন কোন বাড়িতে এই টিআরপির জন্য ব্যারোমিটার বসানো আছে এটা কিন্তু সম্পূর্ণ সিক্রেট বা সম্পূর্ণ কিন্তু গোপন। এটা কিন্তু কোনোভাবেই কোনো রকমভাবে কিন্তু ডিক্লেয়ার করা হয় না যে টিআরপি এই বাড়ি মানে তেই টিআরপির মেশিন লাগানো আছে। এবং তোমরা শুনলে অবাক হবে যে বিএআরসি তারাও কিন্তু নিজেরা সরাসরি সরজমিনে গিয়ে কিন্তু এই মেশিনগুলো ইনস্টল করে না, তারা কিন্তু তাদের আন্ডার একটা সাব অর্গানাইজেশন রয়েছে, সেটির নাম হচ্ছে হলো হানসা রিসার্চ। হানসা রিসার্চ নামক অর্গানাইজেশন, তারা কিন্তু ফিল্ডে গিয়ে এই মেশিনপত্র বসানো, রিডিং নেওয়া, ডেটা কালেক্ট করে এই কাজগুলো কিন্তু করে থাকি। তো এই হলো টোটাল টিআরপির ফুল ফর্ম জানলাম, টিআরপি কাকে বলে জানলাম, টিআরপি কালেকশন মেথড জানলাম, কোন কোন সংস্থা টিআরপি নিয়ে কাজ করে সেগুলো আমরা জানলাম। এবার আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানবো, টিআরপির কি আরও কোনো নেগেটিভ সাইড বা লুফোলস রয়েছে, মানে কোনো মিসইউজ কি হয়? উত্তরটা কিন্তু হলো হ্যাঁ, এটাকে মিসইউজ করা যেতে পারে। কীভাবে করা যেতে পারে? বাই চান্স যদি কোনো টেলিভিশন চ্যানেল জানতে পারে কোনো একটাভাবে, তাই মনে হয় গোপন যে কোন কোন বাড়িতে এই ব্যারোমিটার লাগানো আছে এটা কিন্তু কোনো ডিসক্লোজ করা নেই, মানে কেউ জানে না, কিন্তু কেউ জানে না কিন্তু জেনে গেল যদি, তাহলে কী করতে পারে? সে কিন্তু সে বাড়িতে গিয়ে ঘুষ দিতে পারে, ব্রাইব দিতে পারে, টাকা দিতে পারে, দিয়ে বলতে পারে যে আমার চ্যানেলটিকে আপনি সারাদিন চালিয়ে রাখুন, আমার চ্যানেলটি বেশি বেশি করে দেবুন। তার কী হবে? বেশি বেশি করে টিআরপি কাউন্ট হবে সে চ্যানেলটির জন্য। তো এটা কিন্তু মানে সময় সময় অভিযোগ এরকম এসছে যে টিআরপিকে ম্যানিপুলেট করা হচ্ছে, টিআরপির এগেনস্টে কিন্তু টিআরপি নিয়ে কিন্তু স্ক্যাম হচ্ছে। আমি কোনো চ্যানেলের নাম নেবো না, কিন্তু আমার বিভিন্ন চ্যানেলের এগেনস্টে কিন্তু এরকম দোষারোপ বহুবার কিন্তু এসছে, তার টিআরপি নিয়ে ম্যানিপুলেট করছে। চ্যানেলটা কী করে করে? চ্যানেল হচ্ছিল ধরে নাও এই হানসা রিসার্চের এমপ্লয়িরা যারা ফিল্ডে কাজ করে, তারা তো আর কোটিপতি নয়, ফিল্ড ওয়ার্কার, তাদের সাথে যদি কোনোভাবে সেটিং করে দেয় যে আচ্ছা কোন কোন এলাকার কোন কোন বাড়িতে এই ব্যারোমিটারগুলো রয়েছে, সামাও যদি ইনফরমেশন তাদের থেকে বের করে নিতে পারে, তাহলে কী করতে পারে? তারা কিন্তু এই কারসাজিগুলো গিয়ে বাড়ির যে মালিক তার সাথে সেটিং করে কিন্তু করতেই পারে। মানে এমনও অভিযোগ রয়েছে যে এমন বাড়িতে ইংলিশ চ্যানেল দেখা হচ্ছে যেই বাড়িতে লোক ইংলিশ বোঝে না, ইংলিশ পড়তে পারে না, মানে ইংলিশ নিয়ে ইংলিশ কালচার সেই বাড়িতে নেই, তারপরে সেই বাড়িতে ঘন্টার পর ঘন্টা ইংলিশ চ্যানেল নাকি দেখা হচ্ছে। এখানে কিন্তু অবশ্যই সন্দেহ দানা বাঁধে যে তাহলে কী করে, তাহলে কি এখানে কোনো একটা স্ক্যাম বা কারচুপি বা চক্রান্ত এখানে রয়েছে? থাকতেই পারে, ইয়েস নো সেই মতামত বিতর্কে আমরা যাচ্ছি না আজ, কারণ আজকের আমাদের বিষয়টি হচ্ছিলো টিআরপি সম্বন্ধে। তো টিআরপির ডেফিনেশন জানলাম, ফুল ফর্ম জানলাম, টিআরপির প্রসেস কীভাবে সেটা জানলাম, কোন কোন সংস্থা টিআরপি নিয়ে কাজ করে সেটা আমরা জানলাম, এবং অন্তিমে কিন্তু টিআরপির লুফোলসগুলো কীভাবে করা যেতে পারে সেটাও কিন্তু আমরা জানলাম। একটা পুরো ইনফরমেশনের ঠাসা এই ভিডিওটি। হোপসো ভিডিওর ইনফরমেশনটা তোমার ভালো লেগেছে, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিও, তোমাদের প্রত্যেকটা কমেন্টস করি, আমরা রিপ্লাই করার চেষ্টা করি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিলে আপনার উপকার হবে, তাদের উপকার হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।